বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ইউক্রেন সংঘাতে আর ঘাপটি মেরে বসে না থেকে প্রকাশ্যে মাঠে নামছে চীন। বিগত কয়েকদিন চীনের কর্মকাণ্ড দেখে এমনটাই মনে হচ্ছে। ইউক্রেনে সংঘাত আরও বৃদ্ধি না করার জন্য জার্মানি এবং ফ্রান্সকে চাপ দিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সংকট বিশ্ব শান্তির জন্য বৃহত্তর ও দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করতে পারে। তাই এই সংকট নিরসনের জন্য জার্মানি এবং ফ্রান্স ইউক্রেনে যেন আর কোনো অস্ত্র না পাঠায়। এবং চীনের প্রেসিডেন্ট আরও বলেন, জার্মানি এবং ফ্রান্সের উচিত হবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আমেরিকার হাতে তুলে না দিয়ে ইউরোপের নিরাপত্তার বিষয়টি নিজেদের দায়িত্বে নিয়ে নেয়া। তাহলে ইউরোপের নিরাপত্তাও বাড়বে এবং আমেরিকার ওপর থেকে ফ্রান্স এবং জার্মানির নির্ভরতাও কমবে। তখন যুক্তরাষ্ট্র আর ইউরোপের ওপর খবরদারি করতে পারবে না, ফলে ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে এবং ফ্রান্স ও জার্মানির প্রভাব আরও বৃদ্ধি পাবে। তাই চীন চাইছে ইউরোপের নিরাপত্তার দায়িত্ব ফ্রান্স ও জার্মানি নিজেদের ঘরে তুলে নিক। যুক্তরাষ্ট্র যখন তাইওয়ানে অত্যাধুনিক অস্ত্র দিয়ে রাশিয়ার মতো চীনকে চাপে রাখতে চাইছে, ঠিক তখনই ইউরোপের ওপরে নিজেদের চাপ বৃদ্ধি শুরু করল চীন। জার্মানি এবং ফ্রান্সকে চীনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলার একদিন পর জার্মান প্রেসিডেন্ট বলেছেন তারা ইউক্রেনের সমস্ত দাবি মেনে নেবে না। তিনি আরও বলেন, আমি যখন শপথ নিয়েছি তখন জার্মানিকে যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষার শপথ নিয়েছি, ফলে ইউক্রেনের প্রতিটি দাবি আমরা মেনে নিতে পারব না। তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেন একসময় নাজি জার্মানির মাধ্যমে আক্রান্ত হয়েছিল, অথচ তারা এখন পরস্পরের শত্রু, এর বিশেষ তাৎপর্য রয়েছে। তবে জার্মানিকে চীন এমন সময় সতর্ক করল যখন জার্মানি প্রথমবারের মতো ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসকে শি জিনপিং বৈশ্বিক নিরাপত্তা সূচকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। বৈশ্বিক নিরাপত্তা সূচকটির মূল উদ্যোক্তা হলেন শি জিনপিং। এটির উদ্দেশ্য হল বিশ্বকে দেখানো কিভাবে অদৃশ্য হুমকি বিশ্ব জুড়ে রয়েছে, আর এই অদৃশ্য হুমকি বলতে চীন যুক্তরাষ্ট্রের হুমকিকেই বোঝাতে চেয়েছে। চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলার পরপরই রাশিয়ার মুদ্রায় গ্যাস কেনার সিদ্ধান্ত জার্মানি, আর জার্মানির এই সিদ্ধান্তের পেছনে চীনের প্রভাব থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসকে আরও বলেছেন, সকল সিদ্ধান্তই বুঝে শুনে নিতে হবে, ইউক্রেন যুদ্ধ যেন ইউক্রেনের বাইরে চলে না যায়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সবচাইতে শক্তিশালী দেশ জার্মানি ও ফ্রান্স। তবে ইউরোপে সবথেকে শক্তিশালী অর্থনীতির দেশ হচ্ছে জার্মানি, আর এই দেশ দুটি অঘোষিতভাবে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারণ করে থাকে। অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জার্মানি এবং ফ্রান্সকে যে সতর্কবার্তা দিয়েছে তা থেকে বোঝা যাচ্ছে চীন মূলত ইউরোপকে ইউক্রেন যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখার পদক্ষেপ নিচ্ছে। চীন যখন ইউক্রেনের সাথে জড়িয়ে পড়েছে ঠিক তখনই তাইওয়ানকে অত্যাধুনিক অস্ত্র কিনতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের উদ্দেশ্যে মার্কিন যুদ্ধজাহাজ পাঠিয়েছে তারা। তাইওয়ানের বিরুদ্ধে চীনের যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় তাইপের সামরিক খাত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই তাইপেকে মার্কিন ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চাপ প্রয়োগ করছে বাইডেন প্রশাসন। তাইওয়ানও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে সম্মত বলে দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। অন্যদিকে তাইপে ইস্যুতে কোনো পদক্ষেপ নিলে ওয়াশিংটনকে কঠিন পরিণতির ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে বেইজিং। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই তাইওয়ানের সামরিক খাতের দিকে নজর যুক্তরাষ্ট্রের। অদূর ভবিষ্যতে চীনের অন্তর্গত স্বায়ত্তশাসিত এ অঞ্চলটিতে বেইজিং সামরিক অভিযান চালাতে পারে বলেও আশঙ্কা তাইপে ও ওয়াশিংটনের। তাইপে ইস্যুতে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, চীন সেনা অভিযান চালালে তা প্রতিহত করতে তাইওয়ানের সামরিক বাহিনীর সক্ষমতা কতটুকু তা যাচাইয়ে কাজ করছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
মার্কিন কর্মকর্তারা মনে করেন, পর্যাপ্ত অস্ত্র থাকলে সীমিত সংখ্যক সেনা সদস্য নিয়েও চীনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তাইওয়ান। এমনকি যুদ্ধ শুরু হলে জয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে তাদের। তবে সেক্ষেত্রে আধুনিক অস্ত্র প্রয়োজন পড়বে তাইপের। এক্ষেত্রে তাইওয়ানকে এরই মধ্যে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের পরিকল্পনাও হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে তাইপের ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে তাইওয়ানও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে সম্মত বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দেশটির কাছ থেকে অত্যাধুনিক আব্রাম ট্যাঙ্ক, E-2D যুদ্ধ বিমান ও রকেট লঞ্চার কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তাইপে। এই যখন অবস্থা, তখন তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে আবারও সতর্ক করে দিয়েছে বেইজিং। সংবাদ সম্মেলনে চীনা উপপররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় ভীত নয় বেইজিং। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তা চীনের ওপর জারি করা হলেও ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেখলে মনে হয় ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের মতো চীন ও তাইওয়ানের মধ্যে আরেকটি যুদ্ধ বাঁধানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা। অপরদিকে চীনের পাশাপাশি জাপান ইউক্রেন সংকটে জড়িয়ে পড়েছে। ইউক্রেন এবং চীনকে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় বসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। জাপান ইতিমধ্যেই ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান আর কখনও রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়নি। এদিকে ইউক্রেনে মস্কোর হস্তক্ষেপকে দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে অভিহিত করে রাশিয়ার ওপর অনেক আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞার মধ্যে আছে জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করা এবং নির্দিষ্ট কিছু রুশ ব্যক্তির সম্পদ জব্দের পাশাপাশি জাপানে তাদের ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা। তিনি আরও বলেন, রাশিয়ার আগ্রাসন স্পষ্টভাবেই ইউক্রেনের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যাচ্ছে। আমরা আবারও এসব উদ্যোগের সমালোচনা করছি এবং রাশিয়াকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। ফলে পরিস্থিতি একটু ঘোলাটে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।